আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি মোহাম্মদ মামুন হোসেন, দৈবকান্তি আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের রসায়ন ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে অনলাইন ক্লাসের মাধ্যমে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি নবম ও দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়ে পদার্থের অবস্থা সম্পর্কে আমি আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে পদার্থের অবস্থা সম্পর্কে আমরা জানব। পদার্থের আমরা জানি যে পদার্থের তিনটি অবস্থা, তোমরাও পূর্বের ক্লাসে জেনে আসছো যে পদার্থের তিনটি অবস্থা কঠিন, তরল। আজকে এই তিনটি অবস্থা সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। বিশেষ করে পদার্থের অবস্থা রসায়নের কঠিন, তরল, বায়ু। দেখো আমি এখানে তিনটা চিত্র আমি দেখিয়েছি। এখানে কঠিন পদার্থ যদি সবই বলা হয়, এখানে কঠিন পদার্থ দেখানো হচ্ছে তরল আর গ্যাসীয়। পদার্থের তিনটি অবস্থার মধ্যে যখন পদার্থ কঠিন অবস্থা থাকে, তখন এটা শক্ত এবং পরস্পরের অনুকূল একটির সাথে আরেকটি আন্তরিক শক্তি এতটা ঘনিষ্ঠ থাকে যেগুলো সহজে নড়তে চায়, আকর্ষণ ক্ষমতা এত দ্রুত থাকে, তখন এটা কঠিন অবস্থা যেটা বলা চলে। এই কঠিন পদার্থগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থানে থাকে কঠিন অবস্থায়। যখন কঠিন অবস্থা থেকে যখন তরল অবস্থায় যায়, এটি কঠিন থেকে অনেকটা তার আন্তরিক শক্তিটা কমে যায়। কমে গেলে তখন এই পদার্থের মধ্যে আন্তঃকর্ষণ বল কঠিনের থেকে যে কমে যায়, তরল পদার্থের চাপ কমে আসে এবং এর আন্তরিক শক্তিটা কমে আসে এবং আয়তনের বৃদ্ধির পরিমাণ পদার্থের চেয়ে কঠিন পদার্থের চেয়ে বেশি, কঠিন পদার্থের চেয়ে আয়তনের বৃদ্ধির পরিমাণ তরল পদার্থে বৃদ্ধি পায়। এ হলো দ্বিতীয় অবস্থা, পদার্থের তিন অবস্থার মধ্যে দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা হচ্ছে গ্যাসীয় পদার্থ। যে গ্যাসীয় পদার্থের অবস্থা থেকে পদার্থের গ্যাসীয় পদার্থের অবস্থা হচ্ছে যে কঠিন তরলের থেকেও আরও অন্তর্গত শক্তিটা কমে আসে। অর্থাৎ যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থের কোনো আয়তনের পাত্রে রাখে, গ্যাসীয় পদার্থে সেটা চুটুচুটি করতে থাকে, আন্তরিক শক্তিতে এতটা কমে যায় যে পদার্থের অনাগুণ দূরে দূরে অবস্থান। আমি যেখানে যে তিনটে চিত্র দিয়েছি শিক্ষার্থীরা, তোমরা দেখো, লক্ষ্য করো যে কঠিন পদার্থ যখন এখানে ছিল তখন এর পদার্থের কণাগুলো আন্তরিক শক্তিতে এতই শক্ত ছিল, তেমন একটা একখণ্ড বরফ। এই পাত্রে দেখা যাচ্ছে একখণ্ড বরফ, যে বরফখণ্ড এক জায়গায় একদম কলোনি হয়ে আছে, শক্ত মজবুত আছে। যখন এটাকে একটু তাপ প্রয়োগ করা হলো, তাপ প্রয়োগ করার ফলে এর আন্তরিক শক্তিটা একটু কমে গেছে কঠিনের থেকে, তখন কাঠামো হয়ে গেছে তরল পদার্থ, তখন এর আয়তনটাও বৃদ্ধি পেয়েছে। এবং পরবর্তী যখন গ্যাসীয় অবস্থায় গেছে, তখন এর আন্তরিক শক্তিটা এত কমে গেছে যে কণাগুলো বিক্ষিপ্ত অবস্থায় দূরে দূরে অবস্থান করছে, তখন হচ্ছে গ্যাসীয় পদার্থ। তো প্রিয় শিক্ষার্থীগণ, আজ হচ্ছে এই পদার্থের অবস্থার তিনটি অবস্থা সম্পর্কে আমার এই সংক্ষিপ্ত অনলাইন ক্লাসের মাধ্যমে এইটুকুই যে কঠিন, তরল এবং গ্যাসীয় পদার্থের সংখ্যাগুলো সাধারণত যে এটা দূরে দূরে অবস্থান করে, সাধারণত এর গ্যাসীয় অবস্থায় অনেক কমে যায় এবং তাপ প্রয়োগ করে গ্যাসীয় পদার্থের আয়তন অনেক বেড়ে যায়। সাধারণত এটা হচ্ছে এই পদার্থের তিন অবস্থা। এর পরবর্তী ক্লাস হচ্ছে যে পদার্থের গতি তত্ত্ব, যখন তার আয়তন একদম কমে যায় তখন পদার্থের গতি তত্ত্বটাও বেড়ে যায়। যেমন দেখা যাচ্ছে তোমরা সাধারণত ব্যবহারিকভাবে দেখতে পাবে, আকাশে যখন মেঘমালা উড়ে বেড়ায় তখন এর আন্তরিক শক্তিটা খুবই কম, যার কারণে বিক্ষিপ্ত অবস্থায় আকাশে মেঘ ঘুরে বেড়ায়, দৌড়ে বেড়ায় গ্যাসীয় অবস্থায়। ঠিক এখানে পদার্থের তিন অবস্থার মধ্যে এরকম। আবার বরফখণ্ড যখন থাকে তখন একসঙ্গে থাকে, আবার তরল অবস্থা যখন থাকে তখন তার আন্তরিক শক্তিটা কমে যায়। এ হচ্ছে পদার্থের তিন অবস্থার আমার সংক্ষিপ্ত ক্লাসের আলোচনা। তো আজ এ পর্যন্তই শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম।